বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস বিয়ে করতে অস্বীকার করায় যুবককে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত আদালতের বিচারক এই নির্দেশ দেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও বিয়ে করতে অস্বীকার করার অভিযোগে অভিযুক্ত যুবকের দশ বছরের জেলের নির্দেশ দিলেন বিচারক বনগা আদালতের বিচারক এই নির্দেশ দেন জানা গেছে গত দেড় বছর আগে গাইঘাটার শেকাটির বাসিন্দা রামপ্রসাদ মণ্ডলের সাথে নৈহাটির বাসিন্দা এক যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ওই যুবতীর সাথে সহবাস করে সে এরপর বিয়ে করতে অস্বীকার করে থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার সাজা ঘোষণা করেন বিচারক জেলা দায়রা জজ দু নম্বর কোর্ট তাকে দশ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এই থ্রি সেভেন্টি সিক্স ধর্ষণের যে অভিযোগ ছিল আর পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছর যদি টাকাটা রিকভারি হয় তাহলে এই কেসের ভিক্ট্রিম গার্ল যে আছে সেই মেয়েটিকে দেওয়া হবে যেহেতু মেয়েটি খুবই গরিব ঘরের আর ছেলেটি তো চাকরিজীবী চাকরি করে সে ফায়ার ব্রিগেডে চাকরি করে ঘটনার সময় রায়গঞ্জে সে পোস্টিং ছিল বর্তমানে সে হাবড়া থানায় কর্মরত আছে ফায়ার ব্রিগেডে আর চারশো সতেরো যে প্রতারণা করেছে তার জন্য তাকে ছ মাস আরও কারাদণ্ড দেওয়া হয়েছে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা